1989 সালে 25 জুলাই রাজধানীর ভিকারুননেসা নূর স্কুলের সামনে গুলি করে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সগিরা মোর্শেদ সালাম নামের এক নারীকে। সেদিন মেয়েকে স্কুল থেকে আনতে রিকশাতে করে কথিত স্থানের সামনে দিয়ে যাওয়ার সময় দুজন ছিনতাইকারীর কবলে পড়েন সগিরা। ছিনতাই কাজে বাধা দেওয়ায় গুলি করে বসে কথিত ওই ছিনতাইকারীরা। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল সালাম চৌধুরী রমনা থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রায় 30 বছর পর নাটকীয়ভাবে উন্মোচন হলো সেই হত্যার রহস্য। সামনে আসলো আসল ঘটনা। দুর্ঘটনা নয়, ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। সঠিক তথ্য প্রমাণের অভাবে এবং বিভিন্ন চাপের মুখে পড়ায় দীর্ঘদিন ঝুলেছিল তদন্ত। অবশেষে 2019 সালে পিবিআইয়ের চাপে নিজেদের দোষ স্বীকার করে নেয় জড়িত চার ব্যক্তি। তবে রায় ঘোষণায় চলছিল বিড়ম্বনা। গত 8 ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হলেও সেদিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়। রাষ্ট্রপক্ষ এ রায়ে চার আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে। তবে অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আসামিরা খালাস পাবেন, সেই প্রত্যাশা তাদের। এ মামলার আসামিরা হলেন সগিরার ভাসুর ডক্টর হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ শাহীন ও তার ভাই আনাস মাহমুদ ওরফে রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মণ্ডল। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে শাহিনের বিভেদ ছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে বেশি পছন্দ করা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা শাহিনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্মোদন নিয়েও ছিল পারিবারিক দ্বন্দ্ব। সগিরার কাজের মেয়েকে মারধর করতেন ভাসুর ডক্টর হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেন শাহিন। তারপর আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। ডক্টর হাসান আলী তার চেম্বারে মারুফ রেজার সঙ্গে 25,000 টাকায় হত্যার চুক্তি করেন। 2019 সালের 16 জানুয়ারি পিবিআই পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের জিআর শাখায় এ মামলার অভিযোগপত্র জমা দেন। 2020 সালের 2 ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় 57 জন সাক্ষীর মধ্যে 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।